হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এক্সামের আগে তোমরা আরও একটা মক টেস্ট দিয়ে নাও, এতে তোমাদের প্রিপারেশন আরও পারফেক্ট হবে। তোমরা দেখে নিতে পারবে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। এই মক টেস্টে মোট 25টি প্রশ্ন থাকছে, দেখে নাও তোমাদের স্কোর কত হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন, হুইচ মোগল এম্পেরর কনকোয়ার্ড চিতোর গড় অ্যান্ড কিল্ড 30,000 সিভিলিয়ান্স? কোন মুঘল সম্রাট চিতোর দুর্গ দখল করেছিলেন এবং 30,000 বসবাসকারীকে হত্যা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, আকবর। নেক্সট, হু ফাউন্ডেড শিখিজম, হোয়াট আর হিজ লেশন? শিখ ধর্ম কে প্রবর্তন করেন এবং তার শিক্ষাগুলি কি কি ছিল? সঠিক উত্তর অপশন সি, গুরু নানক, এবং শিক্ষাগুলো ছিল নাম, দান, শান। পরের প্রশ্ন, হু ফট দ্য ব্যাটেল অফ হলদিঘাট? হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, আকবর এবং রানা প্রতাপ। পরের প্রশ্ন, আলনিকো ইজ ইউজ টু মেক, আলনিকো কি তৈরিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন ডি, হাই পাওয়ার ম্যাগনেট। অ্যালনিকো হলো বিভিন্ন ধাতুর মিশ্রণ যেখান থেকে খুব শক্তিশালী চুম্বক তৈরি করা হয়। হুইচ ক্যান বি টার্ন ইন্টু আ পারমানেন্ট ম্যাগনেট, কাস্ট আয়রন, রোট আয়রন, স্টিল আয়রন, নান অব দিস। কোনটাকে স্থায়ীভাবে চুম্বকে পরিণত করা সম্ভব? সঠিক উত্তর অপশন সি, স্টিল আয়রনকে স্থায়ীভাবে চুম্বকে পরিণত করা সম্ভব। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেশার, চাপের এসআই ইউনিট কি? সঠিক উত্তর অপশন ডি, পাস্কাল। পরের প্রশ্ন, নেম দ্য মেটাল দ্যাট রিলিজেস হাইড্রোজেন রিয়্যাক্টিং উইথ বোথ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি। একটি ধাতুর নাম করো যা হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায়, যেটা হাইড্রোজেন নিষ্কাশন করে অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়ায়। সঠিক উত্তর অপশন ডি, অপশন ডি, জিঙ্ক। পরের প্রশ্ন, দ্য স্টাডি অফ কিডনি ইজ কল্ড, কিডনি নিয়ে পড়াশোনাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, নেফ্রোলজি। পরে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কোর্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য মুঘল, মুঘলদের দরবারি ভাষা কী ছিল? সঠিক উত্তর অপশন বি, ফার্সি। পরে প্রশ্ন, হু বিল্ট জামা মসজিদ অ্যান্ড লালকেল্লা,
সঠিক উত্তর অপশান সি, শাহজাহান জামা মসজিদ এবং লালকেল্লা তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, হাইড্রোজেন বম ইজ, হাইড্রোজেন বম হল, সঠিক উত্তর অপশান এ, ফিউশন বম। পরের প্রশ্ন, মিউরিটিক অ্যাসিড ইজ, মিউরিটিক অ্যাসিড হল, সঠিক উত্তর অপশান এ, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, উইচ মেটাল হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, সবচেয়ে বেশি মেল্টিং পয়েন্ট কোন ধাতুটির, সঠিক উত্তর অপশান টি, টাংস্টেনের গলনাঙ্ক সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম ইজ সিচুয়েটেড ইন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত, সঠিক উত্তর অপশান এ, দেরাদুন। নেক্সট, গ্লাস উইল বি ইনভিজিবল ইফ ইমার্জড ইন হুইচ মিডিয়াম, কাঁচকে অদৃশ্য দেখাবে যদি কোন মাধ্যমে এটাকে ডোবানো হয়, সঠিক উত্তর অপশান সি, গ্লিসারিন। পরের প্রশ্ন, হোয়ার ওয়াজ শিবাজিস ক্যাপিটাল এস্টাবলিশ ইন 1656, শিবাজির রাজধানী কোথায় স্থাপিত হয়েছিল 1656 খ্রিস্টাব্দে, সঠিক উত্তর অপশান সি, রায়গড় দুর্গে। পরের প্রশ্ন, হাউ মেনি মিনিস্টার্স ডিড শিবাজি হ্যাড, শিবাজির মন্ত্রী কতজন ছিল, সঠিক উত্তর অপশান ডি, 8 জন, যেটাকে অষ্টপ্রধান বলা হতো। হু ইন্ট্রোডিউসড গুরুমুখী স্ক্রিপ্ট ফর সিক্স, শিখদের জন্য গুরুমুখী বর্ণমালা কে শুরু করেছিলেন, সঠিক উত্তর অপশান বি, গুরু অঙ্গদ। দ্য ইনার্ট গ্যাস ক্লোজেস্ট টু ক্লোরিন ইজ, কোন নিষ্ক্রিয় গ্যাস ক্লোরিনের কাছাকাছি, সঠিক উত্তর অপশান বি, আর্গন। পরের প্রশ্ন, এ গ্যাসিয়াস রিডাকশন এজেন্ট ইজ, সঠিক উত্তর অপশান সি, H2S। পরের প্রশ্ন, টাইক্লোরোমিথেন ইজ দ্য কেমিক্যাল নেম অফ, টাইক্লোরোমিথেনের কেমিক্যাল নাম হল, অপশান সি, ক্লোরোফর্ম। নেক্সট, এ লিকুইড এরোসল ইজ, একটি তরল এরোসল হল, অপশান বি, ফগ বা কুয়াশা। A liquid hydrophil is, it liquid hydrophil holo, সঠিক উত্তর অপশান এ, কনসেন্ট্রেটেড H2SO4। পরের প্রশ্ন, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস দিল্লি টু লখনউ, দিল্লি থেকে লখনউকে সংযোগকারী জাতীয় সড়ক কোনটি, সঠিক উত্তর অপশান সি, NH24।
পরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিমেল অফ নাগাল্যান্ড? নাগাল্যান্ডের রাজ্য প্রাণী কোনটি? সঠিক উত্তর হলো অপশন এ গৌর, যেটাকে ইন্ডিয়ান বাইসনও বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে শেষ হলো আজকের ছোট মক টেস্ট। তোমাদের স্কোর কত হলো কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে রোজ মক টেস্ট নেওয়া হয়। ধন্যবাদ, নমস্কার।